ভাই ও বোন গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে ঘরের থেকে ভিডিওটা শ্যুট করছি, কেননা আমার একটা বোন আমাকে কমেন্ট করেছে, কমেন্টটা তোমাদের সামনে পড়ছি আর কি। আর হলো, তোমরা কেমন আছো কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু বলবে, আর আমার পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না প্লিজ, তোমাদেরকে বলছি। কেননা তোমরা আমাকে এত ভালোবাসো, তোমরা আমার পুরো ভিডিওটাই দেখে আমাকে ফুল ওয়াচ দিও একটু, কেননা আমার মনি চ্যানেল তোমরা তো বুঝতেই পারছো বলো, সেজন্য পুরো ভিডিওটাই দেখো। আর বোনটা আমাকে কমেন্ট করেছে, আগে কমেন্টটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি যে কি কমেন্ট করেছে, তারপরে আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? যেটুকু পারি আর কি দিব আর কি, কিন্তু কমেন্টটা তো আমার মোবাইলতে একটাই, তোমরা তো জানোই, সেজন্য আমি ডায়েরিতে লিখে রেখেছি। আর আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি যে কি লিখেছে। হ্যাঁ, আমি সব সময় জয়া দিদির ভিডিও দেখি, দেখি দিদিকে দেখে আমি গায়ে দুনি করা শিখেছি। একটা গরু কিনেছিলাম, দিদির গরুটা লাথি দেয়, দিদি গরুটা মানে লাথি দেয় আর কি, তাই বলছে লাথি দেয়। তুমি বলে দাও আমি কোন গরুটা কিনবো, কি জাতের গরু কিনলে ভালো হবে। আমি বাংলাদেশ থেকে বলছি, তোমার আদরে ছোট বোন, কমেন্টের উত্তর দিলে খুশি হব। এটা আমাকে বলেছে আর কি, তাহলে তো আমার কমেন্টের উত্তরটা দিতেই হবে, মানে ও বোনটা কি গরু কিনলে মানে বোনটার ভালো হবে আর কি, সেটাই বলছে আর কি। আর দেখো আমি কেন এত সেজে গুজে বলো তো, আমি এখন জয়া সং যে চ্যানেলটা আছে আমার, সেটাতে শর্ট ভিডিও করলাম, কেননা আমি সারাদিনে তো একটুকু সময় পাই না, তোমরা তো জানোই সারাদিন অনেক ব্যস্ত, মাঝখানে থাকতে হয় আমার, সেজন্য রাত্রে যখন সময় পাই তখন আমি আর কি, যখন একটু কাজে ফাঁকে ফাঁকে আমি শর্ট ভিডিওগুলো বানাই আর কি, তার জন্য কিন্তু এত সেজে গুজে, নাহলে তো ভাববে যে গরু দুনি করে আবার এত সাজগুজ, কিন্তু আমি তো স্টাইল করতে ভালোই বাসি, আর তার মধ্যে একটুখানি শর্ট ভিডিও করলাম। আর এখন বোনটাকে বলছি, বোন তুমি যদি আমার ভিডিওটা যখন দেখবে তখন বুঝতে পারবে যে আমার কথাগুলো পুরোটা ভালো করে শুনবে, শুনে তুমি ওইভাবেই গরু কিনবে, কেননা তুমি হলস্টাইন ফ্রিজিয়াল যদি গরু কিনো, কেন আমি আমি জানি হলস্টাইন ফ্রিজিয়াল গরু খুবই ভালো লাগে, কেন আমি পালি, আমার কাছে ভালো লাগলে তো তোমাদের কাছে ভালো লাগবে, যে জয়া দিদি পালি আমরাও পালবো, কিন্তু হলস্টাইন ফ্রিজিয়াল গরুর হলো দুধ কিন্তু অনেক, গাখির তো অনেক দেয়, কেননা গাখির যে পানাতে না পারবে, নতুন পানানো শিখছে বোনটা, তার জন্য বোনটাকে নতুন পানানো শিখলে তো হলস্টাইন ফ্রিজিয়াল গরু ধরো 20 কেজি 22 কেজি 23 কেজি করে গাখির বুনোটা টানতে পারবে না, কেননা না টানতে পারলে তো গায়ের বাট্টাতে প্রবলেম আসবে, তখন তো বাট্টা নষ্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সেজন্য আমি বোনটাকে বলছি, বোন তুমি একটা কাজ করবে, তুমি জার্সি ক্রস কিনো, ক্রস জার্সি যেটা আছে জার্সি ক্রস ওইটা কিনো, ওইটা কিনলে হয়তো তোমার দুধ থাকবে 8-10 কেজি করে, 10 কিংবা 12, হাইস্ট 12 কেজি এর উপরে যাবে না, 10 কেজি 12 কেজির মধ্যেই কিনবে, নাহলে কিন্তু তুমি দুধ টানতে পারবে না, নাহলে তোমার গরুটা কিন্তু বাটগুলোতে যদি একবার ব্যামার ধরে কিন্তু বাটগুলো পরে কানা হয়ে যায়, সেজন্য আমি তোমাকে বলছি তুমি আগে গায়ে দুনি করাটা ভালো করে শিখে নাও, তুমি যখন দেখবে যে আমি 20 কেজি গাখির একবারে এক ধারসে টানতে পারি, তখন তুমি গরু কিনবে হলস্টাইন ফ্রিজিয়াল, তখন তোমার গরুর কোনো প্রবলেম আসবে না, কিন্তু এখন তুমি টানতে পারো না, তুমি দেশি গরু টাইনে টেনে অভ্যাস করছো, তো এখন একটা জার্সি গরু টাইনে দেখো, কেননা তোমার গরুটা তো লাথি দেয় তুমি বলছো, সেজন্য একটা গরু কিনবে, তার জন্য আমি বলছি তুমি হলস্টাইন ফিজিয়াল গরুর দরকার নেই, তুমি জার্সি ক্রস আছে, তুমি যা তোমাদের বাড়ির সামনে দেখবে কোনখানে খামারে যাবে, যে কোন জায়গাটার মধ্যে ভালো গরু আছে সেখানে যাবে, যাইয়া দেখবে যে একটা জার্সি ক্রস বলবে, যে জার্সি ক্রস একটা আমাকে গরু দাও 8-10 কেজি আলা, মানে বেশি না, বেশি দিলে তুমি পারবে না সোনা বোন, কেননা না পারলে তো তোমার তোমার গরুটাকে যদি তুমি না পানাইতে পারো কয়জনকে দিয়ে, মানুষকে দিয়ে কয়দিন বানাবা বলো, সেজন্য তুমি যতটুকুনো পারবা অতটুকুনো, নিজের উপরে নির্ভর করাটাই বেশি ভালো পাই আমি, আমি নিজেও ভালোবাসি, আমি সবাইকে তাই বলি। আর তোমরা ওইভাবেই গরুটা কিনবে, ঠিক আছে, ওইভাবে কিনবে, কিনার পরে কিন্তু কিনতে যাবে যে তুমি কিন্তু একটা কাজ করবে বুনু, তুমি সকালে একবার বিকালে একবার, সকালে একবার বিকালে একবার, লাগে 5 দিন গরুটাকে নিজের হাতে দুনি করবে, দেখবে বাটের ধারটা কি মোটা আছে, মানে ভালো করে দুধটা পড়ে না, চিকনভাবে পড়ে, চিকনভাবে পরে কিনলে ভালো লাগে না, কেননা পানিতে ভালো বাসবে না, ভালো পাবে না, আর লোক বাটটা মানে শক্ত না মানে নরম, ওইটা দেখবে, ঠিক আছে, তুমি সব দিক দিয়েই তুমি ট্রাই করবে, যখন দেখবে যে না আমি পারবো, বাটটা নরম আছে কিংবা টাইনেও আরাম পাইতেছি, মানে একটা কিন্তু গরুর বাটটা না, কিন্তু একটা কিন্তু শক্ত বাট হলে কিন্তু তোমরা পারবে না, হয়তো আমরা পারি কিন্তু তোমরা পারবে না, কেননা তোমাদের হাত লাগে যাবে গা, হাতে ব্যথা করবে, নতুন শিখছো তো, সেজন্য আমি এইভাবেই আমি তোমাকে ভিডিওটা বানায় দিলাম, যাতে তোমার কোনো প্রবলেম না আসে, আবার এই জায়গাটা গাখিরটা ফেলাবে, ফেলায় দেখবে দুধটা ঘন না পাতলা, ওইটাও দেখে নেবে, কেননা দুধটা যদি পাতলা হয় কারো বাড়িতে দিবে তখন বলবে যে তুমি গাখিরে জল মিশাই দিছো কিংবা গাখিরে কিছু মিশাইছো, তখন তো তোমার একটা বদনাম হবে, সেজন্য বদনামটাও যাতে না হয়, ঠিক আছে, তুমি এইভাবে যাবে, যাওয়ার পরে লাগে 4-5 দিন করে গায়ে দুনি করবে, সকালে বিকালে সকালে বিকালে, আমি এত জানি তবুও কিন্তু আমি 8-10 দিন কিন্তু গিয়ে গিয়ে গরুটাকে ভালো করে দেখি যে গরুটা কিরকম, গরুটা ভালো না খারাপ, আমি কিন্তু চারোদিকে খেয়াল করতে হয় গরু কিনতে গেলে,
একদম পায়ের খুরার থেকে আরম্ভ করে একদম গরু সারাটা শরীরের মধ্যে কিন্তু আমি খুরা খেয়াল করি, কেন এতগুলো টাকা দিয়ে কিনবো, টাকাগুলো বাবা কম কথা নাকি বলো, 1 লাখ 1.5 লাখ করে টাকা লাগে, তখন আমাদের কত কষ্ট হয় না বলো, একটা গরু যদি উল্টাপাল্টা হয়। আর গাব গরু কিন্তু কিনবে না, তোমাকে সবাই যদি বলে যে না দিদি ভাই একটা গাব গরু কিনো, তুমি কিন্তু কিনবে না, কেন গাব গরু কিনলে তুমি মানে বাচ্চা দিতে যদি কোনো প্রবলেম হয় হয়তো ফুল পড়বে না, যদি না পড়ে, পড়লে তো ভালো কথা, যদি না পড়ে তোমার দরকার নাই কিনা, হয়তো একটা বার যদি কানা থাকে তোমার তো আরও প্রবলেম হবে বলো, সেজন্য গাব গরু কেনার দরকার নাই। তুমি জার্সি ক্রস একটা গরু কিনবে 8-10 কেজি যাতে গাখির থাকে, তুমি নতুন গাড়ি তৈরি করা শিখছো তো 8 কেজি 10 কেজি তো দুই বেলায় পানাতে পারবে, চেষ্টা করলে পারবে আর কি। আর আমার গাই দুনি করা দেখবে আমি কীভাবে গরুর বাটগুলো টানি, একদম বসবে যে জয় দিদি যেভাবে টানে ওইভাবে টানবো, ঠিক আছে শোনা ভাই শোনা বল। আর আমি কী করবো বলো, বেশি বকবক করলে তো বড় ভিডিও হয়ে যাবে, সেজন্য আর বকবক করছি না, আজকে এখানেই আমি স্টপ করছি ভিডিওটা। তোমরা আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই বলবে, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না শোনা ভাই শোনা বোন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও শোনা ভাই ও বোন।